বছরের প্রথম সূর্যগ্রহণ দেখতে চাচ্ছে পৃথিবী। দর্শক, সূর্যগ্রহণের দিন নিয়ে নানান ধরনের ইসলামিক নির্দেশনা আছে, সেগুলো কিন্তু মেনে চলবেন। কারণ এই সূর্যগ্রহণটা মানে 8ই এপ্রিল যে সূর্যগ্রহণ হবে সেটা কিন্তু ভয়ঙ্কর একটা সূর্যগ্রহণ হয়। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। পৃথিবীতে ভয়ঙ্করভাবে সূর্যগ্রহণ শুরু হবে, এই বিষয় নিয়ে আমরা অনেক তথ্য পাবো আজকের এই নিউজে। যে কী ভয়ঙ্কর সূর্যগ্রহণ হবে পৃথিবীতে, এই সম্পর্কে অনেক আলোচনা করেছে, তথ্য দিয়েছে নাসা থেকে, দক্ষিণ কোরিয়া থেকে নাইম ভাই। খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও, স্কিপ না করে এই ছোট্ট ভিডিওটি দেখবেন। কথা বাড়াবো না, চলে যাবো স্ক্রিনে। বছরের প্রথম সূর্যগ্রহণ দেখতে চাচ্ছে পৃথিবী। দর্শক, সূর্যগ্রহণের দিন নিয়ে নানান ধরনের ইসলামিক নির্দেশনা আছে, সেগুলো কিন্তু মেনে চলবেন। কারণ এই সূর্যগ্রহণটা মানে 8ই এপ্রিল যে সূর্যগ্রহণ হবে সেটা কিন্তু ভয়ঙ্কর একটা সূর্যগ্রহণ হয়। বিশ্বাসীরা সেটাতে অনেক কিছু বিশ্বাস করে, আবার অবিশ্বাসীরা তারা মানে না। তবে আমাদের ইসলামিক পয়েন্ট অফ ভিউতে এখানে কিছু নির্দেশনা আছে, সেটা মেনে চলবেন। বৈজ্ঞানিকভাবে কিছু ব্যাখ্যা আছে, কারণ এই সূর্যগ্রহণটা স্বাভাবিক কোনো সূর্যগ্রহণ না। 8ই এপ্রিলের এই দিনে সূর্যকে পুরোপুরি ঢেকে দেবে চাঁদ, চাঁদের আড়ালে চলে যাবে সূর্য, আর অ্যাজ এ রেজাল্ট সারা পৃথিবীতে আলো সংকট তৈরি হবে। তবে কিছু সময়ের জন্য কিছু কিছু এরিয়া একবারে অন্ধকারে ঢেকে যাবে। এর মধ্যে আছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার বিভিন্ন অঞ্চল। এখন হঠাৎ করে ওই সময়ে একটা বিশেষ রকেট উৎক্ষেপণ করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। একটু চিন্তার বিষয় যে ভাই, সারা পৃথিবী আমরা দোয়া দুরুস পড়তেছি বা সাবধানতা অবলম্বন করতেছি, নাসা কেন ওই মুহূর্তে রকেট ছড়তে চায়? আসুন দেখি। নাসার ওয়েবসাইটটি বলছে, পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় তারা চাঁদের ছায়ায় 3টি সাউন্ডিং রকেট পাঠানোর পরিকল্পনা করেছে। সাউন্ডিং রকেটটি হলো গবেষণার লক্ষ্যে বৈজ্ঞানিক যন্ত্রপাতি বহনকারী রকেট। 8ই এপ্রিল যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার বিভিন্ন অংশে 115 মাইল এলাকা জুড়ে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। এছাড়া পুরো আমেরিকা মহাদেশ থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। সূর্যগ্রহণের সময় আলো এবং তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ার ফলে পৃথিবীর বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার কিভাবে প্রভাবিত হয় সেইটা আসলে পরীক্ষা করবে তারা এই রকেট উৎক্ষেপণের মাধ্যমে। আয়নোস্ফিয়ার হলো পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরের স্তর, যা বায়ুমণ্ডলীয় গ্যাসে ভরা। রকেটগুলো সূর্যগ্রহণের সময় তৈরি হওয়া আয়নোস্ফিয়ারের ব্যাঘাতগুলো অধ্যয়ন করবে, মানে রিসার্চ করবে। তো আমরা আচ্ছা, এটা তো আমরা বুঝলাম। আপনাদেরকে এখানে আরেকটু তথ্য দিয়ে দেই যে এই দিন আসলে কী করা উচিত, কী করা উচিত না, আপনার যা যা যারা জানা জরুরি। আমরা যদি একটু দেখি যে আপনার, আমি একটু পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সম্পর্কে আপনাদেরকে দিয়েছি, বলয়গ্রাস সূর্যগ্রহণ, মিশ্র গ্রহণ। আচ্ছা, নিরাপদে সূর্যগ্রহণ যদি কেউ দেখতে চান, কারোর কারোর শখ থাকে, তো সেক্ষেত্রে সরাসরি সূর্যের দিকে তাকাবেন না। বিকল্প রয়েছে পেপার, সোলার ভিউয়ার এবং চশমা। সূর্যগ্রহণ দেখার জন্য কোন সরঞ্জাম কিনে ব্যবহার করবেন সেটা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন, তবে না তাকানোটাই বেশি ভালো। নাসার মতে কাগজের চশমা বা ভিউয়ার ব্যবহার করে যে কোনো সময় অপটিক্যাল ডিভাইসের মাধ্যমে সূর্যের দিকে তাকানো কিন্তু উচিত না। ক্যামেরা, বাইনোকুলার বা টেলিস্কোপের মাধ্যমে সূর্যগ্রহণ দেখতে বিশেষ সৌর ফিল্টার থাকা জরুরি। আর যদি আপনি এটা করেন তাহলে কি হবে, আপনার দৃষ্টিশক্তি আজীবনের জন্য হারিয়ে যেতে পারে। এটা কিন্তু সবার হয় না, আবার কোথাও কোথাও কিন্তু এটা হয়। তো আপনার, আমরা দেখি পৃথিবীতে কী কী ঘটে। যখন গ্রহণ যত চূড়ান্ত পর্যায়ে আসবে, বাতাস তত শীতল হয়ে উঠবে, আকাশের উজ্জ্বলতা কমে যাবে, প্রাণীরাও সূর্যগ্রহণে প্রতিক্রিয়া দেখাবে, মৌমাছিরা গুঞ্জন বন্ধ করে দেবে, পাখিরা শীষ বাজাবে না, পোকামাকড় কিচিরমিচির শুরু করবে, কিছু পোষা প্রাণী অস্বাভাবিক আচরণ করবে, আচরণে বোঝা যাবে তারা বিভ্রান্ত, এমনকি পৃথিবীতে যে ভয়ঙ্কর সূর্যগ্রহণ হবে এই বিষয় নিয়ে দক্ষিণ কোরিয়া থেকে নাইম ভাই অনেক আলোচনা করেছে, নাসা থেকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে এ সম্পর্কে অনেক তথ্য আপনারা জানতে পেরেছেন। সম্মানিত দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।